এদিকে দেশে মাদক ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী নতুন বছরে আরো সোচ্চার থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেঞ্জুর আহমেদ নাইটে রাজধানীর বিভিন্ন স্থানে পয়েন্ট পরিদর্শন ও যানবাহন তল্লাশি শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন আগুন সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না জনিত কোনো ঘটনা বা কোনো ধরনের কোনো ভায়োলেন্স এটা হয়নি সারা বাংলাদেশেও পরিস্থিতি ভালো পোস্ট ইলেকট্রাল সিচুয়েশনও ইনশাআল্লা রহমাতে ভালো আমরা অনুরোধ করতে চাই যাতে করে এই নির্বাচন পরবর্তী কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতা না ঘটে